আসসালামু আলাইকুম দর্শক, কে এই মহিলা, কি তার পরিচয়, আপনারা কি কেউ এই মহিলাকে চিনেন? গত কয়েকদিন ধরে হাটহাজারি উপজেলায়, বিশেষ করে পৌর এলাকায় এই মহিলাকে দেখা যাচ্ছে। এখানে যে ম্যাকপাই রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের পাশে এখানে এই মহিলা এসেছেন। তো আমাদেরকে বলছেন যে কিছু ঠান্ডা পানি খাওয়ানোর জন্য, তো ওনাকে ঠান্ডা পানি দিলাম, আর তারপরে ওনাকে চিকেন ফ্রাইও দেওয়া হচ্ছে। বসেন, এদিকে বসেন, এই ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও, এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এখানে বসেন, নিয়ে যান, এখানে বসে খেয়ে ফেলেন। বলছে মহিলা, ওনার নাম শাবনূর, আমরা জানি না, বসে খান, নিতে পারবেন না, বসেন। বাই দিস টাইম কেউ চিনেন কিনা দেখুন তো এই মহিলাকে। গত কয়েকদিন ধরে হাটহাজারি বাস স্ট্যান্ড এবং ম্যাকপাই এলাকায় দেখা যাচ্ছে। হয়তো কারো মেয়ে হতে পারে অথবা কারো স্ত্রী হতে পারে। এটা নাও, এগুলো নাও, এই এগুলো নাও, এই যে এটা নাও, এটা প্যাকেটে নাও, একটা প্যাকেটে ভরে দাও। হ্যাঁ, আচ্ছা, কি নাম, কি নাম আপনার? শাবনু। শাবনুর বাড়ি কোথায়? বাড়ি তো নাই, ছাড়েন না। আচ্ছা, দেখেন কেউ চিনেন কিনা, হয়তো মানসিক ভাবে ভারসাম্যহীন। এ নিয়ে যান, এটা প্যাকেটে করে নিয়ে যান, প্যাকেটে করে নিয়ে যান, এদিকে আসো, এদিকে আসো, এদিকে, হ্যাঁ, আসতে বলো, এখানে নিয়ে যান, এটা এটা নিয়ে যান, প্যাকেটে করে নিয়ে যান, নেন, এটা নেন, নেন, এটা নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা, কেউ চিনেন কিনা দেখেন, কোত্থেকে আসছে আমরা জানি না। হ্যাঁ, বসবেন তো, বসে খান না, এখানে আচ্ছা, যাই হোক, আমরা জানি না এই মহিলার কি পরিচয়। এই গাড়ি 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 আছে, 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 আছে। আচ্ছা, যাই হোক, যদি কেউ চিনে থাকেন কোনো এলাকার হয়ে থাকলে, হাটহাজারি এই যে পৌর এলাকায় দেখা যাচ্ছে, বিশেষ করে হাটহাজারি বাস স্ট্যান্ড, হাটহাজারি পিডিবি সাব স্টেশনের সামনে এখানে দেখা যাচ্ছে, যদি কেউ চিনে থাকেন এই এলাকায় চলে আসেন, হয়তো ওনার পরিচয় পেয়ে যাবেন। আর এভাবে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, আমরা জানি না এই মহিলার কি পরিচয়। তারপরও এক কথা বলি, কদিন ধরে দেখছেন ওনাকে এই জায়গায়, একটু বলবেন কদিন ধরে ওনাকে দেখছেন? প্রায় 4 থেকে 5 দিন যাবত দেখি, বাস স্ট্যান্ড থেকে নিয়ে মেকপাই বা কলেজ গেট এই জায়গাটায় ঘোরাফেরা করতেছে, এইভাবেই দেখি রাস্তায়, মানে চলাফেরা করে আর কি। কোন এলাকার মানুষ মনে হয়? এ তো ভাষা তো দুই প্রকারে বোঝা যায়, নর্থ বেঙ্গল বোঝা যায়, আবার চট্টগ্রাম আঞ্চলিক ভাষা কথা বলে, ভারসাম্যহীন, সেই জন্যই মানে ওনার কথাগুলো বোঝা যাচ্ছে না যে কি তার বাড়ি কোথায় বা সে কি করে, সে পাগল কিনা। তো পাগল এটা ঠিক যাই হোক, হয়তো মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন, সেই জন্য এখানে এই এলাকায় ঘোরাফেরা করছে। যদি আপনাদের পরিচিত কেউ হয়ে থাকে এই এলাকায় এসে ওনাকে নিয়ে যেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।